মাগুরা জেলার গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহনগুলো দুবছর আগে নির্মাণ করা রাস্তাগুলো মেরামতের অভাবে কয়েক স্থানে সৃষ্টি হয়েছে বড় গর্ত কোথাও কোথাও এমন বেহাল অবস্থা যে কোনো মুহুর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মাগুরা শহর থেকে অনেক দূর দিয়ে গ্রামগঞ্জের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেছে প্রতিদিনই প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের জাগি লাগতেছে আমাদের টায়ার খুব ঘুরে যাচ্ছে যেটা যেটা 6 মাস এটা এখন হচ্ছে 2 মাস কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতি আর ঠিকাদারদের সিন্ডিকেট বাণিজ্যের কারণে রাস্তাগুলোর এ দূর অবস্থা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা বাইরের কন্ট্রাক্টর কাজ পায় দূরের কন্ট্রাক্টর কুলনার কন্ট্রাক্টর এখানের স্থানীয় যে কন্ট্রাক্টর মিরপাড়া যারা আছে এরা আসছে এই রোডের কাজ করতে দেয় না 25% কাজ করে 25% কাজ করার কারণে রাস্তা 2 মাসের ভিতর ভাঙিয়ে চুরি নষ্ট হয়ে যায় যার কারণে যার সাধারণ যাত্রী ভোগান্তি হয় দশ মিনিটে পর এক ঘন্টা লাগে রাস্তায় কোয়া ফেলে অল্প একটু ডলে যায় তবে সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা জানান প্রক্রিয়াধীন আছে রাস্তাগুলোর সংস্কার কাজ মাগুরা নরাইল সড়কের ক্ষতিগ্রস্ত আট কিলোমিটার পিএলপি মাইনর কর্মসূচি গুরুত্ব করেছে মাগুরা মোহাম্মদপুর সড়কের আঠারো কিলোমিটার সড়কে এবার আমরা কর্মসূচি গুরুত্ব করে আহ্বান করব